নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা এই সময়টাকে অতিবাহিত করছি। আমাদের বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবসে আমার বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করব। তারই গানের লাইনে আমরা আমাদের বাঁচার রসদ খুঁজে পাই। আমরা ভয় করব না, ভয় করব না, জীবনে মরণে শয়নে স্বপনে প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আমাদের জীবনে কার্যকর ভূমিকা নিতে দেখেছি। তারই লেখা সমস্ত উপন্যাসগুলির নাম দিয়ে আমি একটি ছোট্ট কবিতা আপনাদেরকে উপহার দিতে চলেছি। করুণায় বউ ঠাকুরানির হাটে বোধের আলোতে তুমি মনের ইচ্ছাকে পরিপূর্ণ করে রূপ দিলে রাজর্ষিকে। চোখের বালিতে নৌকা ডুবি করলে কেন গোরা, রঙ্গশালার ভিন্ন ভিন্ন মানুষগুলিকে চতুরঙ্গ থেকে ঘরে বাইরে যোগাযোগই হলো শেষের কবিতা। দুই বোন মিলে মালঞ্চে অবগাহন করে শেষ করল তাদের চার অধ্যায়। নমস্কার।